ইংরেজিতে এমএ পাশ তরুণী খুলল চায়ের দোকান। ভারতের উত্তর চব্বিশ পরগনার হাবড়া স্টেশনের প্ল্যাটফর্মে এমএ ইংরেজি চায়েওয়ালি নামে সোমবার 1 নভেম্বর থেকে চায়ের দোকানটি চালু করেছেন এক তরুণী। তবে এ নামের পেছনে রয়েছে তার জীবন সংগ্রামে হার না মানা গল্প। দোকানটিকে তিনি রূপ দিতে চান ব্র্যান্ডে। খবর আনন্দবাজার। 26 বছর বয়সী ওই তরুণী হলেন টুকটুকি দাস। তিনি রবীন্দ্র ভারতী মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে দূরশিক্ষায় ইংরেজিতে 61% নম্বর নিয়ে স্নাতকোত্তর হয়েছেন বছরখানেক আগে। চাকুরির পরীক্ষা দিয়েছেন একাধিক, কিন্তু কোনো লাভ হয়নি। তিনি বুঝতে পারছিলেন এরকম বেশি দিন চলতে থাকলে হতাশা বাসা বাঁধবে, চাকুরির মুখ চেয়ে বসে থাকলে চলবে না, নিজেকে কিছু করতে হবে বলে মনস্থির করলেন। দরিদ্র পরিবারের টুকটুকি ব্যবসা দাঁড় করানোর জন্য বড় পুঁজি ছিল না। অনেক কষ্টে মাসে 1800 টাকায় 4 ফুট/4 ফুটের দোকান ভাড়া নেন টুকটুকি। সোমবার থেকে চালু হয়েছে চা বিক্রি। 5 থেকে 35 টাকা দামের নানান রকম চা মিলছে। একা হাতেই সব সামলাচ্ছেন টুকটুকি। এমএ পাস করার পর চা দোকানি হয়েছেন আশেপাশের মানুষ কি বলছেন জবাবে টুকটুকি জানান, প্রথম দিন অনেকে খুব উৎসাহ দিয়ে গেলেন, কিন্তু শুরুর লড়াইটা ছিল ঘরে বাইরে। চায়ের দোকান দিবে একটা মেয়ে, এ কথা শুনে অনেকে দোকান ভাড়াই দিতে চাইছিলেন না। অনেকে বলছেন এসব তোমার দ্বারা হবে না। টুকটুকি বলেন, আমি মনে করি কোনো কাজই ছোট নয়, ইচ্ছে আছে চায়ের দোকানটাকে দাঁড় করিয়ে নিজস্ব ব্র্যান্ড তৈরি করব, নিজের পরিচিতি গড়ে তুলব। দোকানের এমন নামকরণ কেন প্রশ্নে তিনি বলেন, দোকানের নামে নতুনত্ব রাখতে চেয়েছি, শিক্ষিত হয়েও যে কোনো কাজে এগিয়ে আসা যায় সেই বার্তাও হয়তো আছে এই নামে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আসসালামু আলাইকুম।